हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी आमार समस्त फल गाछे कीभावे सार प्रयोग करी, की सार प्रयोग करी सेटा आपनादेर सामने तुले धरब। तो देखुन, आमी एई जे खावाटा एटा होच्छे आमार समस्त रकमेर फलेर गाछे एबं फुलेर गाछे दिई अल्प करे, जार जन्य आमार फल गाछेर एत सुंदर ग्रोथ। তাহলে দেখুন কি কি নিয়েছি আমি আমার এই ফলের গাছের জন্য একটা মহাভোজের আয়োজন করেছি। তো সেই মহাভোজের মধ্যে কি কি আছে, এখানে রয়েছে এটা হচ্ছে গোবর সার, যেটা দেড় থেকে দু বছরের পুরনো গোবর সার। তো এটা আমি নিয়ে নিয়েছি 40 ভাগ, এবং এখানে আমি নিয়ে নিয়েছি যে ইউজ করা চা পাতাগুলো, সেগুলো শুকনো করে রেখেছিলাম, সেগুলো নিয়ে নিয়েছি 10 ভাগ। নিয়েছি ডিমের খোসা গুঁড়ো করে নিয়েছি 10 ভাগ, কলার খোসা শুকনো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি আছে 10 ভাগ। তো এখানে আছে অল্প শিং এবং হাড়কুচি নিয়ে হচ্ছে, হাড়ের গুঁড়ো নিয়ে হচ্ছে 10 ভাগ। এবং এখানে রয়েছে আমি বাড়িতে যে কম্পোস্ট সার বানাই, তো সেটারও আমি ভিডিও দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। একদম গন্ধবিহীন কম্পোস্ট সার বাড়িতে যে ব্যবহার করি, সবজির খোসা, ফলের খোসা, পুজোর ফুল, সেগুলো দিয়ে আমি একটা সুন্দর কম্পোস্ট সার বানিয়ে নিয়েছি। তো সেগুলো আমি নিয়ে নিয়েছি 10 ভাগ। আর এখানে আমি নিয়ে নিয়েছি নিম খোল, কারণ এটা হচ্ছে কি যে এটা ফার্টিলাইজারও কাজ করবে এবং রোগ পোকামাকড়ের হাত থেকেও গাছের শেকড়কে, গাছকে রক্ষা করবে। আর এখানে আমি 5 ভাগ নিয়ে নিয়েছি বাদাম খোল, 5 ভাগ বাদাম খোল এবং 5 ভাগ নিয়ে নিয়েছি নিম খোল। তাহলে আমি এই সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব। তো আর আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি এখানে ফাঙ্গিসাইড, এটা হচ্ছে ব্লাইটক্স ফাঙ্গিসাইড। তো এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মেখে নেব, দিয়ে গাছের গোড়াগুলোকে খসিয়ে আমি দিয়ে দিব। এই খাওয়ারগুলো আমি মাসে একবার করে দিয়ে থাকি। তারপর তো তরল সার থাকে, যেমন খোল পচা তরল সার, তারপরে হচ্ছে সবজির যে খোসা সেটাও আমি তরল সার করি, পচিয়ে সেটাও জল মাঝে মাঝে দিই। কিন্তু একটা ভালো মতো মহাভোজ করাই আমি গাছকে মাসে একবার। তো আমার গাছগুলো দেখলে বুঝতেই পারবেন, আমার ফলের গাছগুলো মাত্র এক মাসে দু মাসে কত সুন্দর গ্রোথ হয়েছে। তো চলুন আজ আমি আপনাদেরকে আমার ফলের বাগানটা ঘুরে দেখাই। তো দেখুন, এটা একটা আতা গাছ। তো এটা আমি এক বছর আগে লাগিয়েছিলাম, অসংখ্য ফুল এসেছিলো। তো হ্যান্ড পলিনেশন করেছিলাম, চারটে ফল আমার ধরেছে, এবং ফলের সাইজও দেখুন বেশ ভালোই বড় হয়েছে। একটা জলের 20 লিটারের ড্রামের মধ্যে লাগানো। তো দেখুন মাত্র এক বছরে গাছটার গ্রোথ কত ভালো হয়েছে। তো এটা আমার একটা অল টাইম থাই ভ্যারাইটি ম্যাঙ্গো, প্রচুর পরিমাণে মুকুল আসছে, আমি কেটে দিচ্ছি গাছটা গ্রোথ করানোর জন্য। কিন্তু এই যাত্রাই হচ্ছে গাছটা খুব শর্ট থাকে। তো এটা একটা থাই ভ্যারাইটি লাল জামরুল গাছ, যেটা লম্বা লম্বা লাল জামরুল হবে। তো ছোট দুটো ডাল ছিল গাছটা, সে থেকে কত গাছটা ঝাঁকড়া হয়েছে দেখুন। তো এইটা আমার একটা দানা থেকে পড়েছিল এই বেদানা গাছটা। তো এইটা দেখুন কত ফুল এসছে, একটা ফলও ধরেছে। তো এইভাবেই আমি এদের সব খাবার দিই, পরিচর্যা করি। অসংখ্য ফুল এসেছে এবং প্রচুর ফুল ঝরেও গেছে। এই স্ট্রবেরি আমি শীতে প্রচুর পেয়েছিলাম, আবার আগের বছরের জন্য এর চারা রেডি হচ্ছে। এটি একটি ড্রাগন ফ্রুটসের গাছ, দেখুন এই যে তলার ছোট অংশটা, ওইটুকু আমি একটা ডাল লাগিয়েছিলাম, তো সেখান থেকে কত ভালো গ্রোথ হয়েছে মাত্র দু মাসে। এটি একটি কালো আঙুরের গাছ, এটারও বয়স দু মাস। তো একদম ছোট্ট চারা এনেছিলাম, দেখুন সেখান থেকে গাছটা কত ভালো গ্রোথ হয়েছে। এটি একটি থাই ভ্যারাইটি আপেল কুলের গাছ, এটাও আমি লাগিয়েছিলাম 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবসের দিন লাগিয়েছিলাম। তো দেখুন গাছটা কত বড় গ্রোথ হয়েছে, একদম ছোট্ট লিকলিকে সরু দুটো ডাল ছিল, প্রতিটা গিটে গিটে ফুলে ভরে গেছে। গাছের একদম ডগা থেকে গোড়া পর্যন্ত দেখুন পুরো ফুলে ভরে গেছে, আর গাছটা কত ভালো গ্রোথ হয়েছে। তো এটা একটি অল টাইম পাতিলেবু গাছ, তো সারা বছর ফুল ফলে ভরে থাকে,
তো কিছুদিন আগেই আমি এর পাকা লেবু খাওয়া হলো আমাদের। তারপরেও দেখুন মাঝারি সাইজের কিছু ফল ধরে আছে, কিছু ফল একদম ছোট্ট ছোট্ট সাইজের, আবার গাছে ফুলও আছে কিছু। তো এই সমস্ত ফল গাছে আমি এরকমভাবেই খাবার দিয়ে থাকি। তো দেখুন ছোট্ট একটা 10 ইঞ্চি টবের মধ্যে লাগানো, এটাও একটি থাই ভ্যারাইটি সবেদা গাছ। তো এটাও লম্বাটে ধরনের, যেটাকে নারকেল সবেদা বলে। তো সেই নারকেলই সবেদার গাছ, এটাও ছোট্ট একটা গাছ আমি লাগিয়েছিলাম 2 মাস আগে, মাত্র এই 10 ইঞ্চি টবের মধ্যে। দেখুন গাছটার কত গ্রোথ হয়েছে আর কী পরিমাণে ফুল এসছে। তো ম্যাক্সিমাম ফুল আমি হ্যান্ড পলিনেশন করে দিয়েছি, দেখা যাক কতগুলো ফুল ফলে পরিণত হয়। তো দেখুন গাছটা কত সুন্দর গ্রোথ হয়েছে মাত্র 10 ইঞ্চি টবের মধ্যে, গাছটা কত সতেজ, একটা পাতার মধ্যেও রোগ পোকা কিছুই নেই। এটি একটি থাই ভ্যারাইটি মিষ্টি কামরাঙার গাছ। তো যে গাছটা যখন আমি এনেছিলাম তো বাড়ির সবাই বলেছিল মনে হয় এই গাছটা বাঁচবেই না। তো গাছটা আমি প্রতিস্থাপন করার পর 15-20 দিন পর থেকে এইভাবে ফুল আসা শুরু হয়ে গেছে, এবং দেখুন ছোট্ট ছোট্ট কত পরিমাণে ফল ধরেছে, দেখুন কত ফল ধরে আছে। এটি একটি থাই ভ্যারাইটি লাল কাঁঠালের গাছ, যেটা 1 বছর পর থেকেই ফল আসবে। এর একটা ভিডিও আমি দিয়েছিলাম, সেখানে দেখে নেবেন গাছটার গ্রোথ কত ছোট ছিল 1 মাস আগে। তো এইভাবে সমস্ত ফলের গাছে আমি মাটিটা খসিয়ে ধারে টব বরাবর, টবের গা বরাবর মাটিগুলো আমি সরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। তারপর এই কৌটোটার 1 কৌটো সার দিয়ে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর ওপরে মাটিগুলো চাপিয়ে দিতে হবে গুঁড়ো করে করে। তো এরপর ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে। এইভাবে আমি সমস্ত ফল গাছে খাবার দিয়ে দেব, খাবার দিয়ে জল দিয়ে দেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন গাছের ভালোই গ্রোথ হবে। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।